गाइस वेलकम टू माय अनदर ब्लॉग। आज के 18th ऑफ जनवरी आज के हमारे एनिवर्सरी हमारा मिस्टर मंडले। तो सकाल सकाल रेडी हो गेछि। एदिके प्रचंड ठंडा आर कि माने जाई साजगोज करी ना केन जैकेट स्वेटर टूपी पड़ते ही हबे। मिस्टर मंडल ताड़ाहुड़ो करे जाच्छे। आमरा जाबो एखन एकटु नोएडा कालीबाड़ी। दिनेर शुरूटा एकटु पुजो दिएई होक। तो चलुन संगे थाकुन। মায়ের পুজো দেওয়া কমপ্লিট হলো, এবার মনটা একটু শান্ত হয়ে গেল। মানে এখানে না আসলে ঠিক মানে স্পেশাল দিনগুলো আর কি হয় না। মায়ের সাথে দেখা করে মনটাও ভালো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। সো ফাইনালি আমরা ইভিনিং পার্টির জন্য তৈরি হয়ে গেছি। পার্টি না মানে কোথাও একটা ডিনারে নিয়ে যাচ্ছে আমাকে মিস্টার মন্ডল। কোথায় যাচ্ছি আমি এখনো অবধি জানি না, আর ও জানাতে একদম কোনো রকম ইন্টারেস্ট নেই ওর। তাই ওকে তুমি টাকাও একটু বলো বলো আমার গিফট কই। আরে গিফট পাবে ঠিক সময়। আমার ভালো লাগে এরকম করলে। আরে দেবো, আমি গিফট দেবো। আমি যখন গিফট নিয়েছি তোমার থেকে সব সময় সকাল থেকে আমি বলছি মানুষ মানে বিয়েতে কত গিফট পাই, অ্যাট লিস্ট একটা তো গিফট দেওয়া উচিত। গিফট দিচ্ছি দেব আছে, কোথায় জানি না, আদৌ পাবো কিনা সেটাও জানি না। যাই হোক কোথায় খেতে যাচ্ছি, ডিনারটা কিভাবে আমরা মানে করছি, কিভাবে আমরা এত সুন্দর একটা মানে সারাদিন একটা হোল একটা খুব ভালো ডে গেছে আমাদের। তো এরপরে ডিনার করতে যাওয়াটা কিরকম হচ্ছে সবটাই থাকছে ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। কি তাই তো পুরো ভিডিও? বাবা তুমি কথা বললে না, আমি অ্যাকচুয়ালি দেখছি এটা বুক করছে। আচ্ছা ও গাড়িটা বুক করছে, তো যা দেখা যাক কোথায় যাই আমরা। মন্ডল বাবু নিজের বাকেট লিস্টে অনেকগুলো রেস্টুরেন্ট চুজ করে রেখেছিল, তার মধ্যে বলল তোমার যেটা ভালো লাগে সেটা তুমি চুজ করে নাও, সেখানেই আমরা যাব। তো আমি ডিসাইড করলাম যে পার্ক অ্যাক্সেন্টের দ্য কালিনারি কোর্টে যাওয়া যেতেই পারে। ব্যাস যেরকম ভাবা তেমন কাজ, চলে এলাম একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে দুজন মিলে ডিনার করতে। মানে সত্যি ভীষণ ভালো লাগে যখন একে অপরকে আমরা সময় দেওয়ার জন্য বাইরে কোথাও আসি। এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া, তাই অ্যানিভার্সারি জন্মদিন যাই হোক না কেন বাইরে আমাদের আসা চাইই চাই। খাবারগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে সিরিয়াসলি বহু জায়গায় খেয়েছি। কবাবগুলো খুব একদম ভালো লাগছে। ওগুলো কেমন লাগছে বাবা? দারুণ টেস্টি। মানে যারা আগে এসছেন হোপফুলি তো জানেন ভীষণ ভালো খাবার। মিস্টার মন্ডল আমাকে কিন্তু চিনতে পারছে না, খেতেই ব্যস্ত। সো চলুন এবারে রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। ভীষণ সুন্দর করে চারপাশটা কিন্তু ডেকোরেট করা, আর খাবার দাবারও খুবই ভালো। তাই আমরা কিন্তু ভীষণভাবে রেকমেন্ড করছি যারা এখনও কালিনারি কোর্টে ট্রাই করেননি একবার কিন্তু আসতেই পারেন। সত্যিই বলছি ভীষণ ভালো লাগবে এখানের অ্যাম্বিয়েন্সটা আর খাওয়া দাওয়া। খুবই সুন্দর এখানকার অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখতেই পাচ্ছেন ফুচকার স্টল রয়েছে। আমরা তো রাস্তাঘাটে ফুচকা খেয়েই থাকি, বাট ফাইন ডাইনিংয়ে এসে ফুচকা খাওয়া সেটাও কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। স্টার্টারে অনেক কিছু খেয়ে পেটটা যখন একটু ভরে ভরে এসেছিল তখন ভাবলাম একটু দেখি মেন কোর্সে কী কী রয়েছে। ভেজ আইটেমের মধ্যে প্রচুর ছিল অপশন, আর ওরা যেটা মাস্ট ট্রাই বললো সেটা হলো ওখানকার ডাল তড়কা আর ডাল মাখানি। তাই আমরা ঠিক করেছিলাম ননভেজে সব আইটেম খেলেও আমরা কিন্তু ভেজ আইটেমের মধ্যে ডাল তড়কাটা ট্রাই করবই করব। একটু আগে আপনাদের যে ফুচকার কাউন্টারটা দেখালাম তখন সেখানে কোনো ওয়েটার ছিল না, এখন সে চলে এসছে। তাই ভাবলাম দু চারটে ফুচকা খাওয়া যেতেই পারে, আর খেতেও শুরু করে দিলাম। ফুচকাটা কিন্তু দারুণ খেতে ছিল এখানের।
রেস্টুরেন্টটা চারপাশ ঘুরে দেখে আমরা দুজনে একটু বসলাম। এখানে মিস্টার মান্ডাল বলছে সে নাকি খাওয়ার ডাইজেস্ট করছে, কারণ আবার তো তাকে খেতে হবে নাকি, আর শীতকাল মানেই একটু গরম গরম স্যুপ। আমি বললাম তাড়াতাড়ি করে আমার জন্য ঝটপট একটু স্যুপ নিয়ে নাও, খুব স্যুপ খেতে ইচ্ছা করছে। তাই মান্ডালবাবু এখানে স্যুপ নিচ্ছে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য নিচ্ছে বলছি ঠিকই, এখান থেকেও তার কিন্তু খাওয়া চাই। আসলে আমি যাই খাই না কেন, সেই খাবার থেকে মান্ডালবাবু ভাত না বসালে তার ঠিক ভালো লাগে না। স্যুপ খাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে ফাইনালি আমরা নিজেরাই ডিনারটা নিয়ে নিলাম। ডিনারে নিয়েছিলাম আচারি গোস্ত, সঙ্গে ছিল আমার প্লেটে ভেজ ফ্রাইড রাইস আর নুডলস, ওদিকে নিয়েছিলাম চিলি ফিশ, আর মান্ডালবাবু বললেন উনি আমার থেকেই একটু নুডলস ট্রাই করবেন, আর এক্সট্রা করে নুডলস নেবেন না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম ডেজার্টে। অনেক রকম অপশন ছিল ডেজার্টের। আমি এখানে একটু মুজ নিচ্ছি, ম্যাঙ্গো মুজটা সত্যিই খুব ভালো খেতে ছিল। গুলাব জামুন, নারকেলি সন্দেশ, প্রচুর কিছু। আমি যে কত আইটেমের নাম বলবো সেটা নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। এবারে ডেজার্টটা খাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, স্টিল আমি কিন্তু এখনও গিফট পাইনি। কী গো আমার গিফটটা? কিসের গিফট? এই তো গিফট দিলাম। এরকম ভাবা যায় বলছে? আমি ভেবেছিলাম যে কিছু একটা সারপ্রাইজ করবে, কিছু ঠিক আছে ডিনারে এনেছে সেটা মানলাম, বাট গিফটটা দাও না, মজা করো না। এই গিফট কত সুন্দর গিফট! আপনাদের সাথে কারোর সাথে এরকম হয়েছে কি? মানে সত্যি বলছি দিনের এন্ডটা যে এরকম হবে বুঝতে পারিনি আমি, গিফট পেলাম না। যাই হোক, এখানকার খাওয়া দাওয়া ভীষণ সুন্দর লেগেছে, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। তোমার কেমন লাগলো? খুবই সুন্দর। মানে কি কি সবচেয়ে ভালো লাগলো খেতে? সবগুলোই ভালো ছিল, মানে স্পেসিফিক না, মানে ফোর কোর্স মিল, একদম ফোর কোর্স মিল, সবগুলোই ভালো। ডেজার্টগুলো খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে, আর আমার ডালটা খুব ভালো লেগেছে, অনেক কিছুই, মানে সবগুলোই খুবই ভালো খেতে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে বেরোই আমরা। এবারে ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার পালা। রাতটাও কিন্তু বেশ বেড়েছে, আর ঠান্ডাটা এখানে প্রচণ্ড পরিমাণে পড়েছে। আপনারা যারা যারা নয়ডায় থাকেন একবার কিন্তু দ্য কালিনারি কোর্টে অবশ্যই ট্রাই করবেন। খুব সুন্দর একটা ডিনার করে আমরা বেরালাম, এবার বাড়ির দিকে যাওয়া যাক। যাই হোক, একটা খুব সুন্দর দিন কাটালাম, মানে ওই আর কি, বিয়ের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, প্রচুর কিছু আর কি সবারই হোপফুলি মনে পড়ে। আর যাই হোক মিস্টার মান্ডাল, থ্যাংক ইউ। এই শুনছো, থ্যাংক ইউ এত সুন্দর একটা ডিনার খাওয়ানোর জন্য। তোমাকে আমি ভালো কথা বলছি, তোমার কেমন লাগলো? সত্যি খুব ভালো ছিল। যাই হোক, এবার এত ঠান্ডা লাগছে, এবার বাড়ির দিকে যাই আমরা। সো এবার আমাদের বাড়ি ফেরার পালা। নয়ডা ফ্যামিলি নিয়ে আমাদের কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গিয়েছে, সেটাও দেখতে হবে তো নাকি, তাই অবশ্যই জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। আর মিস্টার মান্ডালের তরফ থেকে ছিল এই গিফটটা। এতক্ষণ ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।